মুন্সিগঞ্জের লোহজংয়ে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এ পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে লোহজং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল আছেন আমাদের সাথে। বিল্লাল, আজ উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে কিনা এবং এখনও নিখোঁজ কতজন রয়েছে, সবশেষ উদ্ধার অভিযানের কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। মুন্সিগঞ্জের লৌহজংয়ে এই পদ্মার শাখা নদীতে বালখেটের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় যে 3 শিশু সহ অন্য যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী সহ অন্যান্য আরো যারা আছেন তারা কিন্তু আজকেও তৃতীয় দিনের মতো তল্লাশি অভিযান চালাচ্ছে। আর সকালেই তুরান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই শিশুর স্বজনরা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং পাশাপাশি তুরানের আর এক আত্মীয় তার মরদেহের খোঁজেও স্বজনরাও এই ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড সহ অন্যান্য সদস্যদের সাথে এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন। লিনি, আপনাকে জানাতে চাই এই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দিঘিরপুর গ্রামের যে বাসিন্দারা আনন্দ বিলাসে গিয়েছিলেন সেই আনন্দ বিলাসই এখন তাদের জীবনের সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু এখনো যাদের স্বজনরা নিখোঁজ রয়েছে, অর্থাৎ যে 2 শিশু সহ আরেকজন নিখোঁজ রয়েছে তাদের খোঁজে নদীর দুপাশেই স্বজনরা অপেক্ষা করছেন কখন আসলে জীবিত না হোক মৃত মরদেহটি অন্তত তারা যাতে ফিরে পান সেই দাবি নিয়ে আসলে নদীর দুপারে রয়েছেন। আর আজকে তৃতীয় দিনের মতো এই অভিযান কি কি কার্যক্রম চালানো হচ্ছে আমরা সে বিষয়ে জানবো নৌবাহিনীর লেফটেন্যান্ট আলবি তার কাছ থেকে। আপনাদের অভিযান আজকে কি? আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল 7:30 থেকে আমাদের অভিযান শুরু করেছি। আপনি ইতিমধ্যে খবর পেয়েছেন যে 7:45 এর দিকে ইনসিডেন্ট পয়েন্ট থেকে 2 কিলোমিটার পরে এদিকে একটা লাশ পাওয়া গিয়েছে, 8 বছর বয়সে একটা ছেলের লাশ পাওয়া গিয়েছে। সেটা যেটা আমাদের উদ্ধারকারী যৌথ বাহিনীর অভিযানে আমরা এটা উদ্ধার করে লোকাল অথরিটিকে আমরা বুঝিয়ে দিয়েছি। বর্তমানে আমরা ইনসিডেন্ট পয়েন্ট থেকে আমরা গতকে হিসাবে যেরকম পাওয়া গিয়েছে যে আমরা 5 থেকে 8 কিলোমিটার দূরে আমরা এটা পেতে পারি, তো ওই হিসাব করে আমরা এখন বর্তমানে আমাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। শুনছিলেন যে উদ্ধার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে এবং এই সংস্থাগুলো বলছে যতক্ষণ পর্যন্ত আসলে যারা নিখোঁজ রয়েছে তাদের মরদেহ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এই অভিযান চলবে। লিনিয়া, আরেকটা বিষয় জানাতে চাই, এই এই যে উদ্ধার অভিযান সেই অভিযানে এখনো পর্যন্ত আসলে 8 জনের মরদেহ পাওয়া গেছে, অর্থাৎ যে ঘটনার রাতে ট্রলার ডুবির পরেই 7 জনের মরদেহ পাওয়া যায় সেটি স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস সহ অন্যান্য যেসব সদস্যরা এখানে কাজ করছেন নৌ পুলিশ সহ তারা কিন্তু উদ্ধার করেছিলেন এবং সেই মরদেহগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে রাত থেকেই যে উদ্ধার অভিযান শুরু হয়েছিল সেটি এখনো চলমান রয়েছে। নদীর দুপাশে প্রায় 2 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়েই এই ছোট ছোট ট্রলার এবং বোটে করে উদ্ধারকারী যারা রয়েছেন তারা কিন্তু এই অভিযানে অংশ নিয়েছেন। তারা নদীর দুপাশে তল্লাশি করছেন কোথাও থেকে কোনো মরদেহ ভেসে উঠছে কিনা সে বিষয়গুলো নিয়ে। আর আরেকটি বিষয় যেটি জানাতে চাই, এই যে ট্রলার ডুবির ঘটনা ইতিমধ্যেই এখানে একটি মামলা হয়েছে, সেই মামলায় বালখেটের চালক মালিক সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, একজনকে আটক করেছে, তিনি ওই যে বালখেত সেই বালখেতের রাঁধুনি, এমনটাই জানিয়েছেন নো পুলিশের পুলিশ সুপার মিনা মাহমুদ। মিনা মাহমুদ বলেছেন যে যারা তারা পলাতক রয়েছে তবে তাদের আটকের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি আমরা বলতে চাই যে এই যে জায়গাটিকে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে প্রায় দুর্ঘটনা এমন ঘটনায় আগেও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সিরাজদিখান এলাকা থেকে নিহতের স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল নাগাদই আসলে যে মাওয়া পয়েন্ট সেই পয়েন্টে তারা ঘুরতে গিয়েছিলেন। এই যে বৈরী আবহাওয়া, অর্থাৎ উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ কিন্তু বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে, অর্থাৎ এত কষ্ট করে উদ্ধারকারীরা কাজ করছে যেটি আসলে বলাটাও অনেকটা কঠিন। তো এই বৈরী আবহাওয়ার মধ্যেই মাওয়া পয়েন্ট হয়ে সেই ট্রলারটি কিন্তু ঘুরতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা 46 জন নিয়ে। ফেরার পথে রাত হয়ে যায় এবং ফেরার পথেই আসলে এই দুর্ঘটনার কবলে পড়ে। তো এই পরিস্থিতির পর থেকেই মূলত তারা কিন্তু এখানে যে কার্যক্রম উদ্ধার অভিযান সেটি চলমান রয়েছে এবং যারা নিখোঁজ আছেন তাদেরকেও উদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারী দল। আমার কাছে লৌহজংয়ের পদ্মার পাড় থেকে এই ছিল সবশেষ তথ্য। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ বিলাল হোসেন আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জের লোহজংয়ে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এ পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী